আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আলোচনা করব লালন শাহ ফকিরের গান যেটি লালন গীতিকার তিনশো একানব্বই সংখ্যক গান এই লালন গীতিটি আলোচনা প্রসঙ্গে কতগুলি পর্যায়ে আমরা আলোচনা করব প্রথম আমরা বাউল সাধনা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা করব তারপর লালন শাহ ফকিরের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং তারপর আমরা আমাদের পাঠ্য গানটির বিষয়ে সংক্ষেপে জেনে নেব এবং তারপর এর ভাববস্তু বিশ্লেষণ এবং সর্বশেষে প্রশ্ন আলোচনা হবে তাহলে প্রথম পর্যায়ে বাউল সাধনার আলোচনায় আমরা প্রবেশ করছি বাউল ফকির ও বাউল গান বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির পটভূমিকার দুটি অতি পরিচিত শব্দ বাউল গান বাংলা কৃতিচর্চা একটি বিশেষ রীতি বাউল শব্দটি বাংলা ভাষায় পাওয়া যায় ষোড়শ শতক থেকেই চৈতন্য চরিতামিত গ্রন্থের অন্তলীলায় অদ্বৈত মহাপ্রভু জগদানন্দের মাধ্যমে একটি প্রহেলিকা চৈতন্যদেবকে বলে পাঠান যেটি হলো বাউলকে কহিয় লোকে হইল আউল বাউলকে কহিও হাটে না বিকায় চাউল বাউলকে কহিও কাছে কহিও ইহা কহিয়াছে বাউল এই শ্লোকটির একটি বিশেষ তাৎপর্য আছে তা হলো এই শ্লোকটি শোনার পরেই শ্রী চৈতন্যদেবের ব্যবহারে এক বিশেষ পরিবর্তন দেখা যায় শ্লোকটি শোনার পর তিনি স্তব্ধ বাঘ লেসহীন হয়ে যান এবং তার কিছুদিনের পরেই তিনি তার ভবলীলা সংবরণ করেন এই বিশিষ্ট শ্লোকটি ছাড়াও অন্যত্র স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্য নিজেকে মহাবাউল বলে অভিহিত করেছেন শ্রীচৈতন্য চরিতামিতের অন্তলীলায় এ কথা উল্লিখিত আছে হরিনাথ মজুমদার আঠারোশো তেত্রিশ থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত যিনি বর্তমান ছিলেন তিনি বাংলায় কাঙাল হরিনাথ বা ফিকির চাঁদ বাউল নামে পরিচিত ছিলেন তিনি শিক্ষিত সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম বাউল গানের প্রতি আকৃষ্ট হন এবং নিজেও অনেকগুলি প্রশংসনীয় বাউল গান লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং জমিদারি পরিদর্শনের ব্যাপারে কিছুদিন শিলাইদহে অবস্থান করার সময় লালন ফকিরের বাউল গানের সংস্পর্শে আসেন এবং বাউল গানের ভাব ও ভাষার প্রতি আকৃষ্ট হয়ে নিজে ওই গান সংগ্রহ ও প্রকাশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের কাব্য রচনায় উক্ত বাউল গান ও বাউল সাধনার অধ্যাত্ম মার্গের প্রয়োগ প্রয়োজনবোধে অনেক ক্ষেত্রেই করেছেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রী এবং অধ্যাপক মোহাম্মদ মনসুর উদ্দিন সাহেবের কথাও এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে কারণ অনেক বাউল গান তারা প্রকাশ করে ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় বাউল গান সম্বন্ধে মূল্যবান গবেষণা করেছেন কিন্তু আধুনিক কালে এদেশে এবং বিদেশে বাউল গানকে সর্বাধিক জনপ্রিয় করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সে যুগে ঈশ্বর প্রেমে মাতোয়ারা ও বাহ্যিক ব্যাপারে উদাসীন ব্যক্তিকে বাউল বলা হতো কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিত্রামৃতমে এই অর্থে বাউল শব্দের উল্লেখ আছে উক্ত গ্রন্থানুসারে দেখা যাচ্ছে স্বয়ং চৈতন্যদেব নিজেকে বাউল বলেছেন বাতুল বা ব্যাকুল থেকে বাউল শব্দটি নিষ্পন্ন হতে পারে অর্থাৎ ঈশ্বর প্রেমে যারা পাগল অথবা আউল যার আরবি অর্থ ঈশ্বরে একান্ত সেবক বা বাউল যার হিন্দি অর্থ বায়ুরোগগ্রস্ত এক কথায় বলা চলে আজ থেকে প্রায় চারশো বছর আগে ঈশ্বর প্রেমিক স্বাধীন চিত্ত জাতি সম্প্রদায়ের চিহ্নহীন একদল ভক্ত যারা বিশুদ্ধ ঈশ্বর প্রেমে বিশ্বাসী হয়ে বাউল নামে পরিচিত হয়েছিলেন বাউল শুধু গানের জন্য গান বাঁধেননি তাদের গান সাধনারী ইঙ্গিত বহন করে সাধনারী অঙ্গীভূত সম্পদ তারা মনে করেন প্রত্যেক মানুষের মধ্যেই অধরচাঁদ মনের মানুষ শোনার মানুষ আছেন বাউল সাধকেরা গুরুকেই সর্বোচ্চ স্থান দিয়ে থাকেন গুরু বা মুর্শিদ যে এ জগতের পরম সম্পদ এবং ভগবান যে গুরুর রূপে শিষ্যকে সাধনপথে পরিচালিত করেন এটাই বাউল সাধকদের বিশ্বাস লালন ফকিরের গানে আছে গুরু তুমি তন্ত্রের তন্ত্রী গুরু তুমি মন্ত্রের মন্ত্রী গুরু তুমি যন্ত্রের যন্ত্রী বেদ নির্দেশিত আত্মানাং বৃদ্ধি অর্থাৎ নিজেকে চেনো কিংবা কোরআনে হজরত মোহাম্মদ বলেছেন মান আরফা ফাকাত আরফা বাহ অর্থাৎ নিজেকে যে চিনেছে সে তার প্রভুকেও চিনেছে লালন তেমনি তার গানে নিজেকে অনুসন্ধান করেছেন পোয়া এই মানব দেহ তারই মধ্যে আছে জীবাত্মা পরমাত্মা সররিপু, দশ ইন্দ্রিয় ইত্যাদি জটিল তত্ত্ব তাই তার উপলব্ধি আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সে হয়েছে মানব জীবন। ও মানব দেহকে বাউল সাধক পরম সম্পদ বলে মনে করেন জন্ম বহু সৌভাগ্য সাপেক্ষ এই দেহের মধ্যেই পরমতত্ত্বের বাস এবং দেহকে অবলম্বন করেই যে সাধনা এ কথা হিন্দু বৌদ্ধ তন্ত্র, বৌদ্ধতন্ত্র যোগী সহজিয়া বৈষ্ণব সুফি সম্প্রদায়ের মতোই বাউল সম্প্রদায়েরও বিশ্বাস হিন্দুতন্ত্রে মেরুদণ্ডকে আশ্রয় করে ছয়টি চক্র ও তৎসন্নিহিত পদ্মের কল্পনা করা হয়েছে সর্বনিম্ন মূলাধার এই চক্রে কুণ্ডলিনী শক্তি সুষুপ্ত বা নিদ্রিত অবস্থায় থাকে এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ক্রমাগত ঊর্ধ্বে নিয়ে শট চক্রের ঊর্ধ্বে সহস্রারে পরম শিবের সঙ্গে মিলন ঘটাতে পারলে স্থূল শক্তি, ত্রিগুণাতীত পরম অবস্থা বা ব্রাহ্মী স্থিতি লাভ করতে পারে মানবদেহস্থ পরম তত্ত্বকে বাউল সাধক মনের মানুষ বলে অভিহিত করেছেন এই মনের মানুষ কল্পনা বাউল সাধনার এক আশ্চর্য বস্তু আত্মা যে মানব দেহ আশ্রয় করেই বাস করছেন এবং মানব দেহের সাধনার দ্বারাই তিনি লভ্য এজন্য আত্মাকেই মনের মানুষ বলে মনে করা হয়েছে এই আত্মাকে শুধু মনের মানুষ নয় অধর মানুষ সহজ মানুষ ভাবের মানুষ আলেখ মানুষ সোনার মানুষ পড়শি সাঁই প্রভৃতি নামে বর্ণনা করা হয়েছে এক কথায় বলা চলে এক অমাদ্বিতীয়ম ঈশ্বর যদিও বাউল সাধনার উপলব্ধিতে সত্য কিন্তু তার মূল নিহিত আছে বেদান্ত দর্শনে লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের বাউল গানের সংস্পর্শে এসে মুগ্ধ হতেন এবং প্রধানত তার জন্যই লালন শাহ ফকিরের নাম বাউল সম্প্রদায়ের সংকীর্ণ সীমা ছাড়িয়ে আধুনিক শিক্ষিত সমাজে প্রচার লাভ করেছে একথা বলাই বাহুল্য তার গানগুলি পরবর্তীকালে নানা জনে সংগ্রহ করেছেন সম্প্রতি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে লালন শাহের গানের সংকলন প্রকাশিত হয়েছে অবশ্য এই লোকবিস্তৃত লালন ফকিরের সম্বন্ধে প্রামাণিক তথ্য সত্যি দুর্লভ অনেকে অনুমান করেন সতেরোশো চুয়াত্তর বা পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ লালন ফকিরের জন্ম হয় কুষ্টিয়ার কুমারখালী গ্রামের নিকট ভারণা গ্রামে হিন্দু বংশেই তা জন্ম হয় বিবাহের পর তিনি তীর্থযাত্রায় বেরিয়ে হুমূর্ষু অবস্থায় পুঁথি মধ্যে পরিত্যক্ত হন পরে এক নিষ্ঠাবান মুসলমান দম্পতি তাকে আশ্রয় দেন এবং তাকে বাঁচিয়ে তোলেন তিনি সিরাজ সাই নামে এক মুসলমান ফকিরের কাছে দীক্ষা নেন সম্প্রদায়ের ভেদাভেদের ঊর্ধ্বে তিনি মানব ধর্মে বিশ্বাসী ছিলেন সব লোকে কয় লালন কি সংসারে লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে অন্যত্র তিনি বলেছেন যখন তুমি ভবে এলে তখন তুমি কি জাত ছিলে কি জাত যাবার কালে সে কথা কেন বলে না লালন বলে জাত কারে কয় এ ভ্রম তো গেল না তাই তার যেমন অনেক হিন্দু শিষ্য ছিল তেমনি মুসলমান মমিন সম্প্রদায়ের অনেক শিষ্যও তার ছিল তিনি এই মমিন সম্প্রদায়ের এক কন্যাকে বিবাহ করেছিলেন শেউরিয়া গ্রামে আশ্রম নির্মাণ করে বাউল ও ফকিরি সাধন ভজন করতে থাকেন তিনি জাতপাতহীন বাউল বা ফকিরি ধর্মে বিশ্বাসী ছিলেন তাই তার গানে হিন্দু মনোভাব দোতক শব্দের পাশাপাশি সুফি ধর্মানুমোদিত পারিভাষিক শব্দ স্থান পেয়েছে মূলত তিনি বাউল সাধনার সংকেত দিয়ে গানগুলি লিখেছিলেন কিন্তু তত্ত্বকথা ও তার ভাষার বিচিত্র কাব্যশ্রী সত্যিই অনস্বীকার্য সর্বোপরি আধুনিক মনের সঙ্গে তার গানগুলি কেমন যেন আত্মীয়তার সম্পর্ক স্থাপিত করেছে সেই কারণে তিনি রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন যেমন আধুনিক শিক্ষিত সমাজের অনেক গুণীজনও তার গানের আকর্ষণে আকৃষ্ট অনুমান করা হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তার দেহান্ত ঘটে কুষ্টিয়ার শেউরিয়া গ্রামে তার আখড়ার পাশেই তাকে সমাধিস্থ করা হয় পর্যাক্রমে বাউল সাধনা এবং লালন ফকির সম্পর্কে সংক্ষেপ আলোচনা করলাম এবার আমরা আমাদের পাঠ্যাংশভুক্ত যে লালন গীতিটি রয়েছে সেই লালন গীতিটি বিষয়ে সংক্ষেপে আলোচনা করব বাউল সাধনায় এই মানব জীবন ও মানবদেহ অমূল্য মানুষই পরমতত্ত্বের প্রতিনিধি পূর্ণ মানব বা সিদ্ধ পুরুষের মধ্যেই ঈশ্বরের শক্তির পূর্ণ প্রতিবিম্ব প্রতিফলিত হয় তাই এই মানুষ বা মানবদেহ ভজনার কথা বলা হয়েছে এই মানব বা মানবদেহ ভজনের পথ ধরেই সোনার মানুষ অর্থাৎ পরমতত্ত্ব বা পরম পুরুষ ঈশ্বরের সান্নিধ্য লাভে ঈশ্বরত্ব বা পরম তত্ত্বের প্রাপ্তি ঘটবে আর তা না হলে সমস্তই বিফল হবে সব কিছুই হারাতে হবে মানব জনম বিফল মানব দেহধারী গুরুই কৃপা করে দ্বিদল কমলে সোনার মানুষের সন্ধান দিয়ে থাকেন তাই গুরু কৃপাই আমাদের সেই সোনার মানুষ বা পরম পরমতত্ত্বের সঠিক সন্ধান দিতে পারে এ এখানে বলা হয়েছে আলোকলতা বা স্বর্ণলতা যেমন কোনো গুল্ম বা বৃক্ষ জাতীয় গাছে শাখা প্রশাখায় একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে ঠিক তেমনি এই মানব দেহের অন্তঃস্থলে মনের মানুষ অবস্থান করেন এবং সর্বদা আমাদের চেতন অচেতন অবচেতন সমস্ত স্তরকে ছুঁয়ে থাকে তাই জেনে শুনে অর্থাৎ গুরুপ্রদত্ত নির্দেশ মেনে জ্ঞানের আলোকে পথ চিনে সঠিক গন্তব্যে পৌঁছতে হবে অর্থাৎ যোগ্য গুরুর সান্নিধ্যে বাউল সাধক তার ঈশ্বর উপলব্ধির লক্ষ্যে বা পরম বা সোনার মানুষের সান্নিধ্যে সোনার মানুষ হওয়ার মাধ্যমে যাতে তরাতে পারে অর্থাৎ মানব জীবনের সার্থকতা লাভ ও বাউল সাধনার চরম লক্ষ্যপ্রাপ্তি সম্ভব হতে পারে মানবদেহ ও দেহতত্ত্বের সাধনা ছাড়া সমস্তই শূন্য মানব জীবন ব্যর্থ তাই লালনের পরামর্শ মানুষ তার জীবনের সার্থকতা একমাদ্বিতীয়ম ব্রহ্ম বা সোনার মানুষের সান্নিধ্য স্পর্শে সোনার মানুষ হয়ে যেতে পারে তার মানব দেহই সম্বল করে দেহতত্ত্বের গুরু নির্দেশিত পথ ধরে আমাদের পাঠ্যাংশভুক্ত লালন শাহ ফকিরের গান হিসাবে যে লালন গীতিকাটি অন্তর্ভুক্ত হয়েছে তার ভাববস্তু আলোচনা প্রসঙ্গে কয়েকটি বিষয়ে বিশেষভাবে আলোকপাতের প্রয়োজন সোনার মানুষ খ্যাপা দ্বিদল মৃণাল এবং শূন্যাকার প্রথমত আমাদের যেটা সকলের মনে রাখতে হবে বাউল সাধকরা নিরন্তর একটা ভাবের ঘোরের মধ্যে তাদের জীবন কাটায় তাদের বহু গানে এই ভাব জীবনে প্রবেশের কথা আছে সংসার এবং সমাজের সাধারণ যে জীবনচর্চা তাকে তারা উপেক্ষা করে নিজের মনের সঙ্গেই লীলা করে তাই বাউলদের এই জীবন বা তাদের এই জীবন চর্চার সঙ্গে সাধারণ মানুষের বাস্তবিকতার অনেক অমিল দেখা যায় এবং প্রকৃতপক্ষে বাউলরা কিন্তু এই বহির্জীবনের ব্যবহারিকতার সঙ্গে খাপ খাওয়ানোর তেমন প্রচেষ্টা করে না তারা অন্তর্জগতের যে ভাব তার যে সাধনা সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে তাই সাধারণভাবেই সাধারণ মানুষের কাছে তাদের আচার আচরণ একটু সমাজ বহির্ভূত বলে মনে হয় এবং এই কারণেই রারোহ অঞ্চলের বাউল সাধকদের অনেকে খ্যাপা বলেন বা অনেক ক্ষেত্রে বাউলরা নিজেদেরকেও খ্যাপা নামে আখ্যায়িত করে নিজেদেরকে পৃথক এক ভাবজগতের পথিক বলে নির্দেশিত করে থাকেন এইরূপ একটি পথ খ্যাপা বাউলের কথায় ওরে মন ভোলা এ মানুষে হচ্ছে রে মানুষের খেলা পারিস তো ধর না কেন এই বেলা ঘরে মানুষ বাইরে মানুষ ব্রহ্মাণ্ডে সকলেই মানুষ আমি খুঁজে পাইনি মনের মানুষ হলো কি জ্বালা সে শোনে সকলের কথা অন্য ডাকলে পরে হয় কালা খ্যাপা শব্দের অর্থ আমরা মোটামুটিভাবে বুঝে নিলাম এবার আমরা দ্বিদল পদ্ম বা আমাদের লালন শাহ ফকিরের যে গানটি রয়েছে তাতে দ্বিদল মৃণালের কথা বলা হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করবো সাধারণত বাউল সাধনায় যে সুসুমনা ইরা পিঙ্গলা ইত্যাদি নারীর কথা বলা হয়েছে মেরুদণ্ডকে আশ্রয় করে মূলাধার চক্র সর্বনিম্নে তারপর স্বাধিষ্ঠান মণিপুর এবং অনাহত বিশুদ্ধ এবং তারপর যে আজ্ঞাচক্র যেটাকে এখানেতে দ্বিদল পদ্ম বা দ্বিদল মৃণালের কথা বলা হয়েছে এই আজ্ঞাচক্রে যে সাধনার গূঢ় তত্ত্ব এবং যেখানে গুরু তার শিষ্যকে পথ বলে দেন কিভাবে সাধনা করতে হবে সে কথা এখানে নির্দেশ করা হয়েছে সাধনার গূঢ় রহস্য এখানে আলোচনা করার কোনো প্রাসঙ্গিকতা নেই কারণ আমরা সাহিত্য হিসাবে সাহিত্যের পাঠ হিসাবে আমরা লালন গীতিকার এই পদটি পাঠ করব তাই আমরা মোটামুটি এর সাহিত্য রসটি নেওয়ার চেষ্টা করব। তাই দ্বিদল পদদের গভীরে এবং তাদের সাধন তত্ত্ব সম্পর্কে বিশেষ আলোকপাতের প্রয়োজন এখানে নেই বলেই আমার মনে হয় আর সোনার মানুষ বলতে এখানে মনের মানুষ বা সেই পরম তত্ত্ব বা সেই পরম সত্য বা সেই পরম শক্তি যার সঙ্গে মিলিত হওয়ার বাসনা এবং সেই শক্তির সঙ্গে মিলিত হয়ে আমরা যে ক্ষুদ্র আমির পরিচয়ে নিজেদেরকে বেঁধে রাখি আসলে যে আমরা বৃহৎ আমির সঙ্গে একাকার হয়ে যেতে চাই এবং একাকার হওয়ার পর আমরা যে সেই বৃহৎ আমেরই ক্ষুদ্র অংশ এটা অনুভব করে আমরা আমাদের জীবনের ক্ষুদ্রতা সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারি এই পথেরই যে লক্ষ্য সেই লক্ষ্যই হচ্ছে সোনার মানুষ বা মনের মানুষ বা পড়শির সঙ্গে মিলিত হওয়ার বাসনা তাহলে মানুষ ভোজলে সোনার মানুষ মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ কৃপা হলে জানতে পাবি তাহলে এই কয়েকটি যে পঙ্ক্তি তার মধ্য দিয়ে আমাদের বুঝতে হবে যে আসলে কিন্তু গুরু কৃপার ফলে আমরা এই মানব জীবনকে আশ্রয় করে মানব দেহকে আশ্রয় করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের ক্ষুদ্র আমের গণ্ডি পার হয়ে বৃহৎ আমি বা সেই পরমতত্ত্ব বা সেই সোনার মানুষ বা সেই মনের মানুষের সঙ্গে মিলিত হতে পারবো এবং তার সঙ্গে মিলনের সাথে সাথে আমরা তার সঙ্গে একাত্ম হতে পারবো এবং নিজেদের ক্ষুদ্রতা নিজেদের সংকীর্ণতা আমাদের দূর হবে আমরা কিন্তু মুক্ত হয়ে যাব। এবং আনন্দের সাগরে বিলীন হওয়ার যে চিরকালীন বাসনা সেই বাসনার পূর্তি ঘটবে এরপরে বলা হয়েছে এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন লতা, জেনে শুনে মুরাও মাথা যাতে তরবে এখানেও কিন্তু গুরুভাবে বলা হচ্ছে আসলে কিন্তু মানুষের মধ্যেই সেই মনের মানুষ রয়েছে। অর্থাৎ আমরা এই যে খণ্ড মানুষ বা ক্ষুদ্র আমি এবং ক্ষুদ্র আমির মধ্যেই কিন্তু সেই বৃহৎ আমি বা পরমাত্মা জীবাত্মার মধ্যেই পরমাত্মা অঙ্গাঙ্গীভাবে রয়েছেন এবং পরমাত্মা শক্তিতেই জীবাত্মা শক্তি পায় কিন্তু এই ভেদাভেদ আমরা সাধনার দ্বারা যখন দূর করতে পারবো এবং সেটা সম্ভব হবে যে আলোকলতা যেভাবে গাছ বৃক্ষ সবুজ উদ্ভিদকে জড়িয়ে থাকে এবং অঙ্গাঙ্গীভাবে সেই আলোকলতা সেই বৃক্ষ গাছ বা উদ্ভিদ থেকে তার পোষণ রস সংগ্রহ করে বেঁচে থাকে তাকে আলাদা করা খুব দুষ্কর ঠিক তেমনভাবে মানুষ দেহের মধ্যেই সেই পরমতত্ত্ব অর্থাৎ ক্ষুদ্র আমির গণ্ডির মাঝেই বৃহৎ আমি বা সেই পরমততত্ত্ব বা সেই সোনার মানুষ রয়েছেন তাই এই দেহ সাধনার মধ্য দিয়েই তাকে পাওয়া সম্ভব তাই এই সাধনায় অগ্রসর হতে হবে একেবারে সমস্ত কিছু সামাজিক এবং আমাদের দশেন্দ্রীয় সরিপুর বন্ধন অস্বীকার করে আমাদেরকে এই পথে অগ্রসর হতে হবে তাই আমাদের খুব সতর্ক হয়ে জেনে শুনে এই পথে অগ্রসর হতে হবে এবং তবেই আমরা যাতে তরবো অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য সিদ্ধি হবে লাভ ঘটবে এবার যেটা বলা হচ্ছে মানুষ ছাড়া মন আমার পরবিরে তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তরবি তাহলে এখানেও কিন্তু সেই একই কথারই পুনরাবৃত্তি করা হচ্ছে আসলে অনেক জন্ম মৃত্যুর বন্ধন পেরিয়ে আমরা মানব জনম পেয়েছি তাই এই মানব জনমে যে সার্থকতা তা আমাদের অর্জন করতে হবে কারণ অন্যান্য জীবের মধ্যেও প্রাণ থাকলেও তারা কিন্তু আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য যে সাধনা তাতে অগ্রসর হতে পারে না এবং সেই বৃহৎ তত্ত্বের সঙ্গে মিলিত হওয়ার ক্ষমতা তাদের নেই একমাত্র মানবজীবনই এটা সম্ভব তাই বলা হয়েছে যে মানবকে ছাড়া বা এই মানব দেহের যে অস্তিত্ব এবং মানব দেহের মধ্যে যে সাধনার যে ধারা রয়েছে তাকে যদি আমরা ধরতে পারি তাহলে সেই শূন্যের সাধনা অর্থাৎ যে শূন্য থেকে এই ভুবন এই বিশ্ব সৃষ্টি সেই শূন্যের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে এবং জীবনের যে চরম উপলব্ধি তা সম্ভব হবে এবং আমাদের ক্ষুদ্র জীব হিসাবে মানুষের যে ক্ষুদ্রতা যে বন্ধন যে সংকীর্ণতা তার ঊর্ধ্বে উঠে এক পরম সত্তার সঙ্গে মিলিত হওয়ার আনন্দে সচ্চিত আনন্দের সেই মহান সান্নিধ্যে এক অপার আনন্দের সমুদ্রে আমরা সাথ নিতে পারবো মানব জীবনের সার্থকতা ঘটবে এ কথাই যেন এই গান লালন গীতিকার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লালন শাহ তাহলে আজকের আলোচনা এতটুকুই থাকবে এর মধ্য থেকে আমাদের যেটুকু আলোচনা ক্ষুদ্র পরিসরে করা সম্ভব হলো সেটুকু আমরা করলাম আর এই লালন গীতিকা সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম তোমরা এগুলো অনুশীলন করবে এবং সর্বপ্রথম যেটা এবং সর্বশেষ যেটা বলার যে মনোযোগ দিয়ে তোমরা যদি পদটি পড়ো বা এই গীতিকাটি পড়ো এবং মনে হয় যে খুব একটা দূর হবে না এটা বোঝার ক্ষেত্রে আর আজকের ক্লাসটি আশা করি তোমাদের উপকারে লাগবে তাহলে আজকে এতটুকুই আবার পরে দেখা হবে নিশ্চয়ই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো